জাপান এমন একটি দেশ যে তার টেকনোলজির জন্য সারা পৃথিবীর মধ্যে অন্যতম স্থান দখল করেছে। বিগত 40 বছরে এর সীমানা আরো উন্নত হয়েছে। খেলাধুলা, বিনোদন তার সাথে সাথে আরো অনেক কিছুতেই এর উন্নতি চোখে পড়ার মতো। তবে টেকনোলজিতে এর উন্নতি শীর্ষে পৌঁছে গেছে। টেকনোলজির কথা বলতে গেলে কোনো দেশই এর ধারে কাছে আসতে পারে না। কিন্তু এই রকম আধুনিক প্রযুক্তির রহস্য কি? তো আসুন বন্ধুরা, আজকে কয়েকটি কারণ নিয়ে আলোচনা করব যার জন্য এশিয়ার মধ্যে শুধুমাত্র এই দেশটির কাছেই এত অত্যাধুনিক ধরনের টেকনোলজি আছে। তো ভিডিওটি আকর্ষণীয় হতে চলেছে এবং আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন। প্রথমে যে বিষয়টা নিয়ে কথা বলবো, যা নিয়ে অন্য দেশ কখনো এত মাথা ঘামায়নি, তা হলো টয়লেট। এমনকি যে কোনো দেশে আপনি টয়লেট দেখতে পাবেন, এতে নতুন আর কি আছে? তবে জাপানের টয়লেটের ব্যাপার সম্পূর্ণ আলাদা। এরা যে ধরনের টয়লেট ব্যবহার করে সেটা বিশ্বের অন্য দেশে দেখতে পাবেন না। আপনি কি কখনো কোমোডে বসে গেম খেলার কথা ভেবেছেন? এরা তা করে দেখিয়েছে। এমনকি এর সিটটাও ফোমের তৈরি। এছাড়া এটা সম্পূর্ণ রিমোট চালিত এবং এটিতে সেন্সর লাগানো। ধরুন যদি এর কেউ কাছে আসে, এটি নিজে থেকেই খুলে যায়। আবার কাজ হয়ে গেলে এটি অটো প্লাস পদ্ধতিতে ক্লিন হয়ে যায়। এরা হাইজিনের ব্যাপারে এতটাই গুরুত্ব দিয়েছে যে টয়লেটে সিটের হাত লাগাতেই হবে না, বরং কাজ হয়ে যাবে অটোমেটিক। ভেন্ডিং মেশিন, এবার চলে আসি বন্ধুরা ভেন্ডিং মেশিনের কথায়। এটির ক্ষেত্রেও বিদেশের অন্য কোনো দেশ, ইন্ডিয়া ও অন্যান্য অনেক দেশের প্রচলন রয়েছে, কিন্তু এখানে ছোট ছোট কাজে ব্যবহারও লক্ষণীয়। তবে শুধু গ্রামে বা শহরে দেখতে পাওয়া যাবে না, আপনি বাইরে কোথাও গেলে সেখানে দেখতে পাবেন আপনার জন্য কোনো দোকানদার দাঁড়িয়ে আছে। তবে জাপানের ভেন্ডিং মেশিন যা আধুনিক প্রযুক্তি মেশিনের সাথে আলাপ করায়, যাতে আপনি টাকা দেবেন আর পছন্দসই মতো জিনিস নেবেন। এর থেকে সব রকম জিনিস পাবেন, এমনকি ফাস্ট ফুডও পেয়ে যাবেন। এছাড়া কফি, কোল্ড ড্রিঙ্কস, দুধ, সবজি আরও কত কি। এমনকি এর মাধ্যমে আবহাওয়ার পূর্বাভাসও জানতে পারবেন। রোবট, দুনিয়ার যখন রোবটের সম্পর্কে ভাবতে শুরু করেছে, সেখানে জাপান ইতিমধ্যে রোবটের ব্যবহার শুরু করে দিয়েছে। জাপানের বেশিরভাগ রেস্টুরেন্টে আপনি ওয়েটার হিসেবে রোবট দেখতে পাবেন, আর এরা খুবই বুদ্ধিমান এবং চালাক। এখানকার মানুষও রোবটের প্রচলনে অসুবিধায় পড়ে না। বুলেট ট্রেন, এখনকার সময় চীনেও বুলেট ট্রেন দেখতে পাবেন, কিন্তু জাপানের মতো এত প্রগতিশীল দেখা যাবে না। বন্ধুরা, জাপানে বিশ্বের দ্রুততম ট্রেন দেখতে পাবেন। এর গতিবেগ প্রায় ঘন্টায় 300 কিলোমিটার, আর যেসব ট্রেন টেস্টিং হচ্ছে সেগুলোর গতিবেগ প্রায় 600 কিলোমিটার। সত্যি বলতে এই দেশ ভবিষ্যতের দরজায় কড়া নাড়ছে ইন্টারনেট। এবার বন্ধুরা, ভিডিওটি একটু এগিয়ে নিয়ে গেলে দেখবো যে নেটের জগতে জাপানের ভূমিকা কতটা। জাপানে অনেক আগে থেকেই নেটের ব্যবহার শুরু হয়ে গিয়েছিল, কিন্তু বলতে গেলে পুরো বিশ্বে নেটের সঞ্চয় করেছে জাপান। এমনকি 1960 থেকে 70 দশকে সব দেশ সমস্যায়, তখন জাপান একমাত্র দেশ যে বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইস আমেরিকাকে বিক্রি করে ভালোই লাভবান হয় এবং পুনরায় নিজের অর্থনৈতিক অবস্থা ঠিক করে। যেহেতু এরা নেটের ব্যবহার অনেক আগে থেকে শুরু করে দিয়েছে, তাই নিঃসন্দেহে বলা যেতে পারে এর উন্নতির হার চরমে পৌঁছেছে। বিগ ব্র্যান্ডস, বন্ধুরা বেশিরভাগ বড় বড় ব্র্যান্ডের সূচনা হয়েছে এই দেশের ছায়ায়। যদি টয়োটার কথা বলা হয়, এটি একটি উচ্চমানের কোম্পানি। এছাড়া যদি হন্ডার কথা বলা হয়, যা পুরো ইন্ডিয়াতে ছেয়ে আছে। এছাড়া নিসান, সুজুকি, ইয়ামা প্রভৃতি ব্র্যান্ডের এখানে উৎপত্তি, যা পুরো বিশ্বের বদলের দায়িত্ব নিজেদের কাঁধে নিয়ে নিয়েছে। এছাড়া সোনির মতো ব্র্যান্ডকে কোয়ালিটি প্রোডাক্ট সাপ্লাই করে এদেশের কোম্পানি। এমনকি বন্ধুরা, প্যানাসোনিকও এই দেশের কোম্পানি। ডিজিটালি ফার্মিং, চলুন বন্ধুরা ভিডিওটি আরও একটু এগিয়ে নিয়ে যাওয়া যাক। আমরা মূলত ডিজিটাল ফার্মিংয়ের এতদিন কথা শুনে এসেছি। আমরা জানি মূলত জমিতে ফসল চাষ হতে পারে। ইন্ডিয়াতে বন্ধুরা বিভিন্ন জমিতে চাষ হতে দেখবেন। এছাড়া অনেক দেশে এই পদ্ধতিতে চাষ হয়। যদিও অনেক দেশে ডিজিটালি ফার্মিংয়ের চেষ্টা করা হয়েছে, কিন্তু কেউ পারেনি। জাপানের সাথে কেউ টক্কর দিতে পারেনি। জাপান একমাত্র দেশ যে এতটাই সাফল্য পেয়েছে
রয়েছে, তাই ফসলের উৎপাদনের জন্য এখানকার মানুষদের আবহাওয়ার উপর নির্ভর থাকতে হয় না। বন্ধুরা, এখানে ফসল প্রচুর পরিমাণে উৎপন্ন হয়, যা সত্যিকারে অন্যান্য দেশের থেকে জাপানকে আরো এক ধাপ এগিয়ে রাখতে পারে। রোবট পুলিশ, এবার যার কথা বলছি বন্ধুরা, তা হয়তো আমরা ভবিষ্যতে দেখতে পাবো। হয়তো ভবিষ্যতে জাপানে মানব পুলিশ থাকবে না। তবে এটা দুঃখজনক হলেও এটাও ভাবতে হবে এখানকার প্রযুক্তি কোন শীর্ষে পৌঁছে গেছে। জাপান পুরো রোবটের দেশে পরিণত হবে, আর এই যুগে আমরা জাপান ছাড়া অন্য কোনো দেশকেই প্রযুক্তির দিক থেকে বিশ্বে প্রথম স্থানে প্রতিষ্ঠিত দেখতে পাচ্ছি না। তো বন্ধুরা, আপনারা কি মনে করেন জাপান কোন স্তরে আছে, সেটা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সাথে। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।